থাকতে হবে। ব্যবসায়ীদের বাড়িতে, ব্যবসায়ীদের বিশেষ করে দোকানে গণেশের সুর, এমন গণেশ কিনবেন যেন ডান দিকে সুরটা থাকে, আর ঘরে যারা গণেশ রাখবেন তারা বাঁ দিকে সুরাওলা গণেশ রাখবেন। এবার মায়েদের জন্য কিছু টিপস বলে যাই, আর যারা ব্যবসা করেন তাদের জন্য বলে রাখি, প্রত্যেক দিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। যা দোকানে ব্যবসা করেন একটা খাতা করবেন, 30 দিনে 30টা পাতা, প্রতিদিন একটা পাতাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এক পাতা করে লিখবেন প্রত্যেক দিন, সারাদিনে যেন এক পাতা হয়ে যায় আপনার, 30 দিনে 30 পাতা হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আপনারা যারা স্ত্রী এসছেন তারা বলবেন, এই কাজগুলো বসে বসে যদি করে তার কৃষ্ণ নামও হয়ে যায়, কৃষ্ণ নাম লেখাও হয়ে যায়, আর কাজে কাজে কৃষ্ণ নাম করাও হয়ে যায়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, মায়েরা ঘরের মধ্যে অলক্ষ্মী যাতে ঢুকতে না পারে তার জন্য দুটো কাজ আপনাদের আছে। যে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না তার জন্য কি করতে হবে, আপনি মঙ্গলবার দিন এক বালতি জল নেবেন, এক বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন, ভালো করে শুনবেন, মঙ্গলবার দিন এক বালতি জল নেবেন, এক বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন, লবণটা নিয়ে গোটা বাড়িটাকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কোনবার বললাম মঙ্গলবার দিন, আর বৃহস্পতিবার দিন কি করবেন না, এক বালতি জলে কয়েক ফোঁটা কর্পূর নিয়ে নেবেন, কয়েকটা কর্পূর নিয়ে গিয়ে আপনি সেই কর্পূর মেশানো জল আপনি গোটা বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না। তবে মনে রাখবেন, বাড়িতে অসুখ বিসুখ নানা রকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কেন বলুন তো, অশুভ শক্তি বাড়িতে ঢুকছে। যদি আপনার বাড়ির দিকে, বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, যদি আপনার বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, তাহলে সন্ধ্যাবেলা যখন প্রদীপটা দেবেন তখন আপনাকে দক্ষিণ দুয়ারের জানলা এবং দরজা এই দুটো কিন্তু বন্ধ রাখতে হবে 5 মিনিটের জন্য। কেন, দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার, যমের অশুভ শক্তি কিন্তু দক্ষিণ দুয়ার দিকে প্রবেশ করে। ওই জন্য মাথায় রাখবেন, যখন সন্ধ্যাবেলা তখন কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং দক্ষিণ দিকে জানলা আপনাকে কী করতে হবে, বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই টিপসগুলো আপনাদের বললাম, এগুলো আপনারা করবেন। যেরকম রাধা রানী কি, এবার বলে দিই আপনাদের, একাদশী ছেলে না মেয়ে একাদশী করবেন কি না করবেন আমি আপনাদের একটা একটা করে জানিয়ে দেবো। একাদশী ছেলে না মেয়ে আমি বলে দিই, একাদশী মেয়ে, প্রশ্ন করবেন মেয়ে কী করে হলো, একটু মন দিয়ে শুনবেন। বলছে ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, ভগবান বিষ্ণু চালাকি করে অসুরের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলো, আর যখনই গুহার মধ্যে প্রবেশ করলো, হরে কৃষ্ণ, যখনই গুহার মধ্যে প্রবেশ করলো।